ইয়েমেনের বাদশাহ ছিল আব্রাহাম। মহানবীর শরীয়তি জাহেরি জন্মের 50 বছর আগে, আমাদের কাবা শরীফ তো অনেক আগে চেয়েছি পরিচিত আল্লাহর ঘর হিসাবে। যে কাবা আল্লাহর ঘর দিয়ে এত পয়সা কামাইতেছে, পয়সার চিন্তা করব, আমি একটা কাবা বানাই, আমার পাবলিক আমার দিকে ব্যবসার দৃষ্টি করে আব্রাহা বাদশাহ করছে। তো বাদশাহ আব্রাহা ইয়েমেনে একটা কাবা বানাইছে, কাবার অনুরূপ করে যে এইটা আল্লাহর ঘর, তোমরা ভালো মানুষ হইতেছে। তো আব্রাহা দেখল, বাহ, কামটা তো খারাপ করিনি, ভালো চলতেছে, আস্তে আস্তে মানুষ বাড়তেছে। এক দুষ্ট মুসলমান করছে কি আব্রাহা বাদশার কামার মধ্যে, মানে অর ঘরের মধ্যে আইগা দিছে, চুপ করে আইগা দিছে, আচ্ছা একটু বেশি পায়খানা করছে, দেখে বাসা করে। তখন কে এরম করলো, তখন ধরো মুসলমান কম যায়ও না শরীয়তের দৃষ্টিতে, কারণ মোহাম্মদের জন্মের 50 বছর আগে, 50 ইয়ার্স লেটার। তো আব্রাহাম সাক্কা বা ধ্বংস করে আসছে, সবাই জানে, মীরা পর্যন্ত আসছে আর আসতে পারবো না, কারণ কোরআনে আছে আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই যে আমি তাইলুল্লাহ বা বিল দিয়া আব্রাহা বাদশার সৈন্য সামন্তরে চাবানো ঘাস চর্বিত ঘাসে পরিণত করছিলাম। এটা যারা কোরআন পড়ছে তারা সবাই জানে, ঠিক না? তো এই দুর্বল দাও, প্লিজ প্লিজ দাও, দাও। পালাইল ওনারে ওই রকম আঘাত করেনি, ঠিক আছে, আর কাবা শরীফ ভাঙ্গা হইল না। খেয়াল করল কাবা রামানব দ্বারা আল্লাহ নিজেই, কারণ মোহাম্মদের দাদা আব্দুল মোতালিব ভয়ে করল যে আল্লাহ আমরা তোমার ঘর তুমি রক্ষা করো, আমরা পারো না, আল্লাহ রক্ষা করব। ভালো কথা, মুসলমান এক খলিফা ছিলেন উমাইয়া গোয়া হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন মুসলমান সাম্রাজ্যের একজন অধিপতি, তখন উনি কাবারে ভাইঙ্গা
মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিলেন। তো খলিফা মনসুর বলছিল, আজ্জাদ এটা বড় অন্যায় করছ, ভবিষ্যতের মুসলমানরা তোমার থুতু দিব, ঘৃণা করব, ইতিহাসে তুমি কলঙ্কিত হয়ে থাকবা, তাড়াতাড়ি এটা তুমি নিজের হাতে গড়িয়ে দাও। এটা হাজ্জাজের মনে লাগছে। হাজ্জাজ ওইটা ওই কাবারে যে মানে পাথর দিয়ে যে বানাইছে সেই কাবাও এখন লাগে গেল। তো ওই কাবা বানিয়ে দিল, সেই হাজ্জাজের কাবা অহন। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ছিল জাস্টিস আব্দুল সোবান সিএসপি, মরে গেছে নিগিরে মনে হয় মরে গেছে না, তুই অনেক অসম্ভব আদর করতো। ওই যে একটা মেডিকেল টিম যায় না হজ হাজিগুলোকে, তার মধ্যে দুজন জেনুইন নাগরিক নেবার অধিকার আছে, বাংলাদেশি এ ক্লাসের নাগরিক। সমান করে যে আমি তরে এ ক্লাসের নাগরিক করে রয়েছি, আমি হাজ্জাজের কাবা তো আপ জাহাঙ্গীর করে না। হাজ্জাজের মানি ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল হাজ্জাজের কাবা বুঝোস নাই করেন না, কই এই ঘটনা গহ লাভ করেছে। প্রশ্ন হল যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করে ঠিকই, কিন্তু যখন হাজ্জাজ বিন ইউসুফ কাবারে ভাঙলো তখন তাইবুল্লাহ বাবিল কইয়াছিল ওটাবে, আর চোরে চুরি করলে 3 মাস, ক্রিমিনাল দণ্ডবিধি অনুযায়ী পুলিশে যদি চুরি করে ওই একই চুরি তাহলে জেল হবে 6 মাস ডবল, কারণ রক্ষকে ভক্ষ করল। আমি যতটুকু কি লোক আছে শুনছি, তাহলে তো এই কাবা বাংলো মুসলমান তো ডবল শাস্তি, আল্লাহ তাইবুল্লাহ বাবিল নাই, আলাম তারা কাইফাও নাই, তাইবুল্লাহ বাবিলও নাই, কিচ্ছু নাই, একে সুন্দর হাজার ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। খলিফা মনসুর যদি এই উপদেশটা না মানত তাহলে এই কাবা কেসামারাই তো আল্লাহ জানে, কাবার রক্ষক আল্লাহ। আবার যখন নাকি হাজ্জাজ ভাঙলো তখন কই আবা বিল নাই, আরাম তারা কাইফাও নাই, এটার অর্থটা যদি কেউ কুয়ে দিত আমার তো জানা নাই। এই যাবে একটু কোক, আমার শরীরে খারাপ ঘুরে পড়েছে।